যখন খেলা বন্ধ করলো তখন তখন সেই এত খারাপ সিচুয়েশন ছিল তো, যে খেলার হাফ টাইমে 15 মিনিট আগের থেকে বল রোল করছে, তখন খেলাটা বন্ধ করলে কিচ্ছু বলার ছিল, তখন জেনে নি। যখন হাফ টাইমে বৃষ্টিটা কমে গেল, যখন বৃষ্টিটা এখনও বৃষ্টিটা বন্ধ আছে, তখন কেন খেলা বন্ধ করলে আমি বুঝতে পারলাম না। কারণ এটা রেফারি বলতে পারবে, ম্যাচ কমিশনের বলতে, ম্যাচ কমিশনার আমি কিছু শুনলাম যে প্লেয়ারদের ইঞ্জুরি হওয়ার চান্স ছিল, তাহলে তখন এর আগে যখন বড় যে মানে মাঠে জল ছিল তখন আরও বেশি ইঞ্জুরি হওয়ার চান্স ছিল। ম্যাচটা আমি খেলতো, আমরা প্রথম ম্যাচ এভারটনটা আমার কাছে খুব দুঃখ লাগে, খারাপ লাগছে, কিন্তু এমন পরিস্থিতি যেটা হয়েছে সেটা মাঠে যারা ছিল তারাই রিয়েলাইজ করতে পারবে, দূর থেকে বলা অনেক ইজি, সেই জন্য ওদেরকে দেখে এসব কথা বলে কোনো লাভ নেই। আমাদের মাঠেই খেলবো এবং যে সাইড দিয়ে হচ্ছে সেটা পরীক্ষা করতে হবে, আরো কিছু মেরামত করা যায় কিনা, করলে সমস্যা মেটে কিনা দেখতে হবে, সিডব্লিউপির সাথে কথা বলবো। খারাপ মাঠে ম্যাচ হয়েছে কিন্তু এটা রেফারির উপর ডিপেন্ড করে, এটা তো ইনসাইড দ্য পিচ প্লেয়ার সিচুয়েশনটাকে বলবে, বাইরে থেকে আমরা কেউ বলতে পারবো না, আমি না আমি বলে না, কোন সাংবাদিকও বলতে পারবে না, এটা অসুবিধা হবে। সেই জলটা জমেছে বলে মাঠ তো অরূপেশে দেখে বলে গেল, ঘরের মাঠে এরকম কোনো মাঠ নেই, আর আমি বাজি ধরে বলতে পারি এত ভালো মাঠ এই তিনটে মাঠের ভিতরে সবচেয়ে ভালো মাঠ আমাদের, এটা বিকৃত করলে হবে না।